আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর ইবনে আজিজ যেখান থেকে আজকে দেখতেছেন, আমি সবাইকে জানাই আজকের এই ভিডিওতে সবাইকে জানাই অভিনন্দন। আজকের ভিডিও হচ্ছে জাতীয় শিক্ষাক্রম। আজকের ভিডিও জাতীয় শিক্ষাক্রম 2022 ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে মূল্যায়ন নির্দেশনা রয়েছে সেটার আপনারা এক্সামটা কীভাবে দেবেন মুক্তপাঠ, সেটা একটা লাইভ দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের উপরে আসবে। তো প্রথমে আপনারা এটা লগ ইন করে ভিতরে ঢুকবেন এই কোর্সে জাতীয় শিক্ষাক্রম 2022 সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন। তো এখানে লগ ইন করে আপনি প্রথমে ঢুকবেন। ঢোকার পর আপনার পছন্দের কোর্সে ঢুকবেন, তারপর কোর্সটি শুরু করুন, সেখানে ক্লিক করে এই পাতায় চলে আসবেন, ঠিক আছে। তারপর দেখেন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এরকম একটা পেজ চলে আসবে, এখানে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এইখানে ক্লিক করবেন, তাহলে এই সাদা মিশ্রণের কাজ ওকে হয়ে যাবে। তারপর মূল্যায়ন নির্দেশিকা এখানে ক্লিক করবেন, একটু ভালোভাবে পড়ে তারপরে এই সমাপ্ত হিসেবে চিহ্নিত করে এই জায়গায় ক্লিক করবেন। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি সংক্ষিপ্তি দেখাচ্ছি, সংক্ষেপে দেখাচ্ছি। তো এখানে যে যে বিষয় আছে সেই বিষয়ে এখানে ক্লিক করে সেই বিষয়টা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে ক্লিক করছি, তারপর এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এই যে ভিডিও পার্ট ওয়ান, ভিডিও পার্ট টু, এখানে ভিডিও পার্ট ওয়ানে একটা ক্লিক করবেন, ওই ভিডিওটা 5 মিনিট সময় লাগবে, ভিডিওটা দেখবেন। তারপর ভিডিও পার্ট টু এ এখানে 4 মিনিট 21 সেকেন্ড সময় লাগবে, এখানে ভিডিওটা অন করে ভিডিওটা দেখবেন। তারপর আমি এখানে ভিডিওটা সংক্ষেপ করছি, এই জন্য ভিডিওটা দেখাচ্ছি না, আমি মূল নিয়ে চলে যাচ্ছি। যে সমূল্যায়ন যেটা, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে কুইজটা শুরু করবেন। তারপর এখানে আমি শুরু করছি কুইজটা, এখানে কুইজ শুরু করে এখানে ক্লিক করবেন, এখানে কুইজ শুরু করবেন। তারপর এখানে একের খ দিবেন, একের খ, তারপরে এখানে দিবেন, এখানে দুইয়ের। আমি সম্পূর্ণ পড়ছি না, আমরা সংক্ষেপে দিচ্ছি ভিডিওটা সংক্ষেপ করার জন্য। এখানে 2 নম্বরে খ, 3 নম্বরে দিচ্ছি ছোট গ, তারপর 4 নম্বর দিচ্ছি খ, তারপর 5 নম্বরে দিচ্ছি ক, 5 নম্বরে ক এখানে, তারপরে 6 পরবর্তীতে ক্লিক করবেন, প্রত্যেকটা প্রশ্ন শেষ হওয়ার পর পরবর্তী ক্লিক করবেন। 6 নম্বরে আমি দিচ্ছি, এখানে দেখেন শিখনকালীন মূল্যায়নের উদ্দেশ্য কী, এখানে একাধিক উত্তর হতে পারে, এখানে আপনি এখানে ক খ গ তিনটা উত্তর দেওয়া আছে, এই তিনটার মধ্যে আপনি যে কোনো দুইটা উত্তর দিতে পারেন। তো আমি এখানে শিক্ষার্থী শিক্ষণে সহায়তা করা, শিক্ষার্থী অর্জনের মাত্রা নিরূপণ করা, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা, এখানে আমি শিক্ষার্থী শিক্ষণে সহায়তা করা এটা দিচ্ছি, তারপর খ নম্বরে এটা দিচ্ছি, তারপরে এই ছাড়া এই শেষ। এখন এই যে নিচে দেখেন এখানে আছে কুইজ সাবমিট করুন, এই বাটনে ক্লিক করবেন, তারপরে এরকম এটাই চলে আসবে। আপনাকে সাবমিট করতে চান তাহলে এখানে ওকে ক্লিক করবেন, তারপর আমি ওকে ক্লিক করলাম, এই যে অভিনন্দন, আপনি কুইজে কিন্তু কার্যকর হয়েছেন। হ্যাঁ, আর এখানে আমার এখানে 6টার মধ্যে মোট প্রশ্ন হচ্ছে 6টা, মোট নাম্বার হচ্ছে 6, তাহলে এখানে সময় হচ্ছে 5 মিনিট, আর 5 নাম্বার হচ্ছে 70%, পুনর্চেষ্টার সুযোগ হচ্ছে 3 বার, চেষ্টা করেছে 1 বার, প্রাপ্ত নম্বর হচ্ছে 5, অর্থাৎ 83.33%, তাই না। তাহলে এখানে একটা উত্তর আমার এখানে মিস্টেক হয়েছে, তো কোন উত্তরটা মিস্টেক হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা অবশ্যই জানাতে ভুল করবেন না, যদি আপনার জানা থাকে সেটা কমেন্ট বক্সে সেই সঠিক উত্তরটা অবশ্যই সেখানে লিখে দেবেন আশা করছি। আর এই কাজটা হয়ে গেলে যখন আপনার এই সম্মেলনটা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই যে এখানে ফিডব্যাক ফর্ম আছে এই ফর্মে ক্লিক করতে হবে, এই ফর্মে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, এখানে শুরু করুন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে এই যে 5 মিনিট সময় এখানে অতিবাহিত করতে হবে, ঠিক আছে।
তো এগুলি ভালো করে পড়বেন। যে ফিডব্যাক ফর্ম সম্মানিত শিক্ষক জাতীয় শিক্ষাক্রম 2022 নদী ষষ্ঠ সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দৃশ্যভাবে সম্পন্ন করায় আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আশাবাদী এই অনলাইন কোর্সটি সফলভাবে সম্পন্ন করে আপনি জাতীয় শিক্ষাক্রম 2022 মূল্যায়ন নির্দেশনা বিষয়ক বিস্তারিত ধারণা পেয়েছেন এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আপনার সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস হতে পেরেছেন। তো আমি সম্পূর্ণ করছি না, আপনারা সম্পূর্ণ পড়বেন এবং নেক্সটে ক্লিক করে সেখানে কিছু তথ্য আছে এগুলি আপনারা দিতে পারেন। এই যে এখানে এখানে আপনার নাম দিবেন, পদবি দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন, তারপরে এখানে মুক্তপাঠ আইডি রেজিস্ট্রেশন করার সময় ব্যবহৃত মেইল বা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর নেক্সটে আবার ক্লিক করবেন, এখানে আপনার নামটা দিবেন, ঠিক আছে। তো এইভাবে হ্যাঁ এই ব্যাগে আসেন, এইটুকু দিলেই হবে। তারপর তারপর যখন এই সময়টা অতিবাহিত হবে তখন এই ভিডিওটা দেখার শেষ হলে তারপর এই সময়টা অতিবাহিত হলে সার্টিফিকেট সংক্রান্ত তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর এই সময়টা অতিবাহিত হলে এখানে ক্লিক করবেন, তারপর আপনার সার্টিফিকেটটা রেডি হওয়ার জন্য ওই যে আমার পাতা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সার্টিফিকেটে চলে যাবেন। সার্টিফিকেটে চলে যাওয়ার পরে সার্টিফিকেটে ক্লিক করবেন, দেখেন এখানে ওই আপনি যে কোর্সটা করলেন ওই কোর্সের এটা আসবে, ওইখানে ক্লিক করে আবেদন করবেন, ঠিক আছে। আবেদন করলে ওই জিনিসটা এসে পড়বে, ওই সার্টিফিকেট এইটা এসে পড়বে। তো আমি ওই সম্পূর্ণটা দেখাচ্ছি না, আশা করি ওইটুক পারবেন। তাহলে আমরা এই মূলিয়ে চলে আসছি, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই সম্মেলন নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না, আর এভাবে আপনারাও এই পরীক্ষায় কৃতকার্য হতে পারেন ইনশাআল্লাহ। পরে সার্টিফিকেটটা পরে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পাশে থাকে বেল আইকন অন করে রাখুন, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সবাই আমাদের চলে যান। এবং ভিডিওটি বেশি বেশি করে আপনার শুভাকাঙ্ক্ষী বা কলিগ বা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে আশা করি ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এবং সফলতা কামনা করে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।